চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিয়ে বিপত্তি, গুরুতর চোট পেয়ে মৃত্যু হলো এক ব্যক্তির। শুক্রবার রাতেই ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ রেল স্টেশনে। মৃতের নাম কানু বক্সী, তার বাড়ি শহরের উকিলপাড়ার পীরপুকুর এলাকায়। তিনি পৌরসভার কর্মী ছিলেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, এদিন রাতে এক আত্মীয়াকে রাধিকাপুর এক্সপ্রেসে ওঠাতে গিয়েছিলেন ওই ব্যক্তি। ট্রেনে উঠে আত্মীয়াকে সিটে বসানোর সময় ট্রেন ছেড়ে দেয়, এরপর ঝাঁপ দেন কানু। আশঙ্কাজনক অবস্থায় তাকে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হলে গভীর রাতে মৃত্যু হয় তার। উনি মিউনিসিপ্যালিটিতে জল বিভাগে চাকরি করতেন। কিভাবে মারা গেলেন, কি হয়েছিল? কালকে ওই স্টেশনে আমার এক কাকিমা যাচ্ছিল কলকাতায়, তো ওনাকে তুলতে গিয়েছিল। গিয়ে ট্রেনে বোধহয় মাঝখানের দিকে বোধহয় সিট পড়েছিল, একটু দূরত্ব বেশি হয়ে গেছিলো, তো নামতে নামতে স্টেশন থেকে ট্রেন ছেড়ে বেরিয়ে যায়। তো এবার নামার জন্য চেষ্টা করে, তখন ওই তখন ঝাঁপ দেয় এবং স্টেশনের উল্টো দিকে ঝাঁপ দেয়, পড়ে যায়। ড্রাইভার যথেষ্ট চেষ্টা করেছে, ব্রেক ফ্রেক মেরেছে, কিন্তু শেষ রক্ষা হয়নি। এমনি তখন তুলে নিয়ে এসে আরপিএফ পুলিশের সহযোগিতায় রায়গঞ্জ হসপিটালে নিয়ে এসে ট্রিটমেন্ট করানো হয় রাত্রি 2-3 নাগাদ। কিন্তু কমরে প্রচন্ড উন্ডেট ছিল, 5-6 টুকরা হয়ে গেছে। সালিশি সভার মধ্যেই বিবাদে জড়ালো উভয় পক্ষ, ধারালো অস্ত্রের আঘাতে মৃত্যু হলো একজনের। ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে মালদার কালিয়াচকের বিবি গ্রামে। জানা গিয়েছে মৃতের নাম সাজিম শেখ। ভিনদাজে শ্রমিক পাঠানোর দাদনের টাকা নিয়ে বিবাদ চলে আসছিল সাজিম এবং তার খুড়তুতো ভাইদের মধ্যে। এই নিয়ে শুক্রবার সালিশি সভা বসলে আলোচনা চলাকালীন বিবাদ শুরু হয়। সেই সময় ঠিকাদারের লোকজন ধারালো অস্ত্র নিয়ে হামলা চালালে গুরুতর জখম হয় চারজন। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হলে মৃত্যু হয় সাজিম শেখের। অপরদিকে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন আরো একজন। ঘটনায় কালিয়াচক থানায় অভিযোগ দায়ের করা হয়েছে মৃতের পরিবারের পক্ষ থেকে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ছিলাম কি আমার এগুলো ভাগনা হলো, এবার এলাকে ডেকেছিল, আর মানে পিসির ছেলে ডেকেছিল যে মানে একটা বৈঠক হবে, মিটিং হবে, মীমাংসা হবে। কি নিয়ে বৈঠক? এটা ছিল রাজস্থানে একটা লেবার সাপ্লাই করতো, ওই রাজস্থানে লেবার সাপ্লাই করার মানে ওখানে ওদের ঝামেলা হয়েছে কিছু রাজস্থানে। এবার বাড়ি এসছে ঈদ উপলক্ষে, বাড়ি এসে মানে ওই ঝামেলা করতে গিয়ে ঈদের কেটে দেয়, বাস এটুকুই আসছে। কাটলো মানে যেই লোকটার জন্য গেছিলো আমার বাইকনারা, মানে ওর কুকুর অত ভাইয়ের, ওর চাষতো ভাইটা প্রায় 20 বছর হলে দুজনেরই কুড়ি। ভয়াবহ আগুনে ভস্মীভূত হলো 7টি দোকান ঘর। শনিবার ভোরে ঘটনাটি ঘটেছে গঙ্গারামপুর পৌরসভার 14 ওয়ার্ডের বাঁধমোড় এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান ওয়ার্ড কাউন্সিলর মুক্তি চৌধুরী, দেন ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস। এদিন ভোরে একটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনায় আগুনে ভস্মীভূত হয়ে যায় পরপর বেশ কয়েকটি দোকান, যার মধ্যে রয়েছে দুটি সেলুন, জুতো, আলমারি ও জলের দোকান। দমকলে দুটি ইঞ্জিন এসে দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কিভাবে আগুন লাগলো দোকানগুলিতে সে বিষয়ে কিছু জানা যায়নি। এমন ঘটনায় সর্বশান্ত হয়ে পড়েছে ক্ষতিগ্রস্ত দোকান মালিকেরা। প্রশাসনের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন তারা। অনেক আগে লেগেছে, আমি সঙ্গে সঙ্গে খবরটা পাইনি, অনেক পরে পেয়েছি। তার আগে অনেকে পেয়েছে, কিন্তু তারা ফোন করার পরে অনেক পরে ফায়ার ব্রিগেড এসেছে, কিছুই নেই। যতগুলো দোকান আছে, যতগুলো দোকান পুড়েছে, 7টা দোকান পুড়েছে, 7টা দোকানে কিচ্ছু নেই। আগুন লাগার কারণটাও আমরা জানতে পারিনি।